আমার লাইফের কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যেখানে আমি শিখছি যে আসলে ক্ষমা চাইলে মাফ চাওয়া যায় না। তো আমি পুরো গল্পটা ওয়ান টেকে বলার চেষ্টা করব, কোনো কাট এডিট ছাড়া, যেন যা আসলে ঘটছে কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই আমি ব্যাখ্যা করতে পারি। সো হিয়ার ইট গোস। সো কিছুদিন আগে একটা মিটিং ছিল, সো মিটিংয়ের জন্য আমি সকাল 10টার দিকে মনে হয় একটা বাইক ডাকছি রাইড শেয়ারিং অ্যাপ দিয়ে। তো ডাকছি, ডাকার পর আসতে দেরি করতেছে, উনি বেসিক্যালি ম্যাপে খুঁজে পাচ্ছিলেন না। তো হইতেই পারে, স্বাভাবিক, ম্যাপে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হইতেই পারে। তো উনি খুঁজে পাচ্ছেন না, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, তো ওইদিকে আবার আমার মিটিং আছে, সো দেরি হয়ে যাচ্ছে, বাট স্টিল আমি দেখতেছি উনি খুঁজে পাচ্ছে না। তো আমি নিজে বাসা থেকে বের হয়ে তার লোকেশনে গেলাম, ইনস্টেড অফ তিনি আমার লোকেশনে আসবেন। আসলো, তারপর রাইড স্টার্ট করবে, কিন্তু তার অ্যাপ কাজ করতেছিল না, তো স্টার্ট হচ্ছে না, রাইড স্টার্ট হলে আমিও যেতে পারতেছি না, সব কিছু আটকায় আছে। এখন সিনিয়র সিটিজেন, সো আমিও কিছু বলতেছি না, এবং অন্য জুনিয়র হইলেও আমি কিছু বলতাম না। ভাই, এইসব অ্যাপ তো তার নিজের ইচ্ছায় নষ্ট হয় না, কিংবা তিনি যে হারাই গেছেন এটা তো নট নেসেসারি হারাইতে চাইছেন, জাস্ট পারতেছেন না লোকটা, কিছু করার নেই। তো আমি দেখতেছি এই ভদ্রলোক পারতেছেন না, কিছু করার নেই। সো আমি ওইখানেই আরেকটা বাইক ডাকলাম, এতক্ষণ ওয়েট করলাম যে আরেকটা বাইক ডেকে অন্য অ্যাপ দিয়ে অ্যাপে বাইক চলেও আসছে, তখন কিছু করার নেই, এই ভদ্রলোক ম্যানেজ করতে পারতেছে না। তো তাকে যদি আমি বলি ক্যান্সেল করতে, তাহলে তার কিছু টাকা পেনাল্টি পড়বে। তো আমি নিজেই তার সামনেই বাইকটা ক্যান্সেল করলাম যে ভাই, আমি পেনাল্টিটা দিচ্ছি, আমি ফিটা দিচ্ছি, বাট আমি আরেকটা বাইকে চলে যাচ্ছি, কারণ আমার দেরি হচ্ছে। তো যখন আমি যাবো, তিনি আমাকে বললেন যে এটা আপনার করা উচিত হয় না, এত দূর থেকে ডেকে আনছেন আমাকে, আপনি তো আমার উপর জুলুম করলেন, আমার হক নষ্ট করলেন। এটা আমার গায়ে লাগছে, এটা আমার আসলে গায়ে লাগছে। আমি তখন উচ্চবাচ্য করিনি, কিছু বলিনি, ভাই কি আর করা, মানে এখন তো দেরি হয়ে যাচ্ছে, আপনার এটা হচ্ছে না, কিছু করার নেই, আমি আরেকটা বাইকে চলে যাচ্ছি, বাট উনি বলছে এটা আমার গায়ে লাগছে। যাই হোক, আমি তখন কিছু বলি নেই, আমি অন্য বাইকে চলে যাচ্ছি। এন্ড যে সেকেন্ড যে বাইকে চড়ছি, এটা হচ্ছে আরেক, মানে যাওয়ার পথে একটা জায়গায় বুতা লাগাইলো, আমার বাম পা জাস্ট উড়ে গেল। সেকেন্ড, সে তেল নিতে যাবে, বাট আমাকে একটা মিথ্যা কথা বলছে, সে নতুন একটা রাস্তা জানে, আমি জানি যে রাস্তা সে জানে না। সো সে জাস্ট তেল নিতে যাওয়ার কারণে আরেকটা রাস্তা নিল, ওখানে আরেক কয়েক ঘন্টা আটকা গেলাম, তারপর সে হারাই গেল মাঝখানে রাস্তা, আরেকটা গলি নিতে যায়। তো এই তিনটা হওয়ার পর আমি জাস্ট প্রতিটা ঘটনা ঘটতেছে, ওইদিকে আমার মিটিং জাস্ট দেরিতে হয়েছে, তো হয়েছে মানে শেষ। আমি নিজে নিজে মনে মনে ভাবতেছি যে এই যে একটা লোক যে আমাকে বললো যে হক নষ্ট করছে, জুলুম নষ্ট করছে, এইটা করার কারণে কি আমার এখন এই অবস্থা নাকি না, যে আমি যে সেকেন্ড যে বাইকে চড়ছি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে গেলাম, অনেক লেট হইলো, প্রচণ্ড লেট হইলো, তারপর সূর্যের রোদ, গেলাম, কাজ করলাম, মিটিং করলাম, এবং আমার তখন মনে খটখট করতেছে যে একটা মানুষ বলছে যে আমি তার উপর জুলুম করছি বলে। সো আমি কল দিলাম তাকে যে ঠিক আছে, সমস্যা নেই, কল দিলাম, কল দিয়ে বললাম যে আমি আজকে সকালে আপনার এখানে ক্যান্সেল করছিলাম, আমি সরি, আপনার তো মনে হয় 1.5 কিলোমিটার আপনি বাইক চালায় আসছেন, তো আমি আপনাকে পুরো টাকাটাই, পুরো ট্রিপের টাকাটাই আমি আপনাকে অনলাইনে পাঠিয়ে দিতেছি, এটা কি আপনার নাম্বার নাকি না। তখন উনি ফার্স্টে আমাকে বললেন যে দেখেন ভাই, আপনি টাকার গরম দেখেন না, আমি একটা ভালোই চাকরি করি, এটা আমি মাঝখানে মাঝখানে করি, তো আপনি আমাকে টাকার গরম দেখেন না। তখন আমারও লাগলো যে ভাই, আমার তো গিল্ট লাগতেছে, এখন আমি গিল্ট থেকে বাঁচতে মাফ চাইছি, আরেকটা এক্সট্রা স্টেপ যাওয়ার জন্য আমি তাকে ক্ষতিপূরণও দিতে যাচ্ছি, কারণ তিনি আমাকে বলছেন, অ্যাকুইজিশন দিচ্ছেন যে ভাই তুমি জুলুম করছো, তুমি হক নষ্ট করছো, সো আমি মাফও চাইছি, আমি 4 গুণ এক্সট্রা টাকাও দিতে যাচ্ছি, বাট তিনি এখন আমাকে বলতেছেন যে আমি টাকার গরম দেখাচ্ছি। আসলে টাকা ভাই, অ্যাট দ্যাট পয়েন্ট আরও বেশি দিলেও যদি তিনি আমাকে মাফ করে দেন, আমি চাইলে জাস্ট ছুটি, বাঁচি, আমার গিল্টটা ভালো লাগতেছিল না। বাট তিনি আমার কথা শুনে যাচ্ছেন যে আপনি কি ভাবছেন যে আপনি একাই খালি টাকা কামান, আমি টাকা কামাই না, আমরা কি সবাই বাধ্য হয়ে করছি, তিনি বলতেছেন। অ্যান্ড আই ওয়াজ লাইক যে ভাই, দিস ইজ গোয়িং নোওয়্যার, আমি মাফ চাইছি, আমি টাকাও অফার করছি, এর বেশি আমি আর কী করতে পারি। তাই আমি ওখানে ডিরেক্টলি ওইটাই বলছি যে ভাই দেখেন, আমি আপনাকে কল দিছি, আমি ফার্স্ট অফ অল আপনার কাছে মাফ চাইছি, ডিরেক্টলি আমি সরি সরি বলছি আমি, সেকেন্ড আমি আপনাকে টাকা অফার করতেছি, এখন এটা তো যদি আপনার না হয় ইটস ওকে বলে আমি কলটা কেটে দিছি। এখন এইখানেও যদি আমি ছুটকারা পাইতাম তাহলে ভালো হতো, বাট স্টিল আমার মন খোঁজখোঁজ করতেছিল যে কিছু একটা মনে হয় না ঠিক মতো, কিছু একটা ঝামেলা আছে, তবু আমার খারাপ লাগতেছিল যে আমার এই পুরো যা কিছু হইলো এটা মোটেও ভালো লাগে নাই। ইট জাস্ট হ্যাপেন্স টু বি ওই দিন যে মিটিং ছিল, ওই টাইমে মিটিং একটা সাইকোলজিস্টের সাথে মিটিং ছিল আমার। তো মিটিং শেষ করার সাথে সাথে আমি বলছি ভাই দেখেন, আমাদের বিজনেস ডিল শেষ, এখন আমি পার্সোনাল একটা জিনিস শেয়ার করবো, 5 মিনিট আপনাকে শুনতে হবে। তো ওনাকে বসায় আমি শুনাইলাম পুরো কাহিনিটা। অ্যান্ড অন স্পট তিনি বললো যে সাদমান, তুমি তোমার সাইড থেকে যা কিছু করা সম্ভব ছিল করছো, কেউ যদি মাফ না করতে চায় এটা তোমার হাতে নেই। আর সেকেন্ড জিনিস হচ্ছে, কিছু মানুষ মাফ করতেও চায় না, তারা জাস্ট গ্যাঞ্জাম চায়, তুমি তাদেরকে যত কিছুই দাও না কেন, তারা জাস্ট কথা শুনাইতে চায়, দে জাস্ট ওয়ান্ট টু সাফার, দে জাস্ট ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু বার্ন।
সো ওইটা শুনে তারপর আমার হচ্ছে আচ্ছা ঠিক আছে মেবি দ্যাটস দ্য কেস। অ্যান্ড মোটামুটি বলতে গেলে এটা আপনি যত সুগার কোটিং বলেন কিংবা জাস্টিফিকেশন বলেন না কেন, ওইটার পর আমি মোটামুটি রিল্যাক্সে ছিলাম। এরপর আমার একটা খুব একটা গায়ে লাগে না জিনিসটা। বাট ইটস জাস্ট দ্যাট যে কিছু কিছু সময় আপনি আপনার সাথে সম্পূর্ণটা করতে পারেন। আমি আমার সাথে থেকে যতটুকু আমি আর কী করবো, আপনারা যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে জানাতে পারেন যে ভাই আপনি আরও এইটা করতে পারতেন, পা ধরে কাঁদতে পারতেন আরও কিছু। কারণ ভাই দিন শেষে আমিও বলতে পারি যে আমিও তো ফল্টে ছিলাম না, পেনাল্টি আমি দিছি, লেট আমার হয়েছে, তিনি লোকেশন খুঁজে পাচ্ছিলেন না, আমি কেন এত এক্সট্রা ক্ষমা চাচ্ছি, এত মাফ চাচ্ছি, আমি তো লিগালি তো কোনো রাইটই ব্রেক করিনি। বাট দেন এগেন আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি বলতে পারেন। সো দ্যাট ওয়াজ দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স। এবং এরকম আরও কিছু ঘটনা ঘটে এবং আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে, এক, পুরো জায়গাটায় আমি ভালো বিহেভ করছি স্টিল আমার নিজের খারাপ লাগছে। এর একটা কারণ হচ্ছে আমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে না, আই ডোন্ট এনজয় দ্যাট, এটা হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে সবাই মাফ অ্যাকসেপ্ট করতে পারে না, সবাই ক্ষমা অ্যাকসেপ্ট করতে পারে না, তারা নিজেরা গ্রাজ হোল্ড করবে এবং আপনাকে ওটার মধ্যে পাকায় রাখবে। অ্যাটলিস্ট আমার মনে হয় আমি যদি নিজের সাথে মাফটা চাই, যদি ক্ষতিপূরণ দিয়ে রাখি, ওই সাইড থেকে আমি নিজেকে ছুটকারা করে ফেলতে পারবো, বাকিটা আল্লাহর উপর। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আপনি ভাবতে পারেন, ইফ ইউ টেক ইট ফ্রম এ স্পিরিচুয়াল অ্যাঙ্গেল ভাবতেই পারেন জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা তো বহুত আকাম কুকাম করি তাই না, তখন আল্লাহ যদি মাফ না করে উই আর গন কিন্তু, তাহলে বুঝছেন জিনিসটা, একটা মানুষ আমাকে মাফ করতে চাচ্ছেন, এইটাতে আমি যে পরিমাণে নাকানে চুবানিটা খাইছি, যদি আল্লাহ না মাফ করে তাহলে আমি কই যাবো এটা আমি চিন্তা করতেছিলাম। বাট দেন এগেইন এই পুরো যে ঘটনাটা ঘটছে আমার পুরো একটা দিন মুড অফ হয়ে গেছে, বিরক্ত লাগছে আমার জাস্ট। বাট আই থিঙ্ক অ্যাট দ্য সেম টাইম এটা আমার জন্য একটা ক্যারেক্টার বিল্ডিং আর্ক আপনি বলতে পারেন, যে অনেক কিছু সাডেনলি রিয়েলাইজ করে ফেলছে। আসলে আমি যদি ডিরেক্টলি বলি যে আপনি ক্ষমা চাইতে পারেন বাট মাফ নাও পাইতে পারেন, হ্যাঁ জাস্ট কথা বললাম, বাট ওটা আসলে ইন ডেপথ আমি যখন এক্সপিরিয়েন্স করছি একটা বান্দার সাথে, তখন আসলে বুঝতে পারছি যে এটা আসলে আরও অনেক গভীরে যায়। এখান থেকে আমার লেসন অ্যাটলিস্ট আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে আমি আমার সাথে ক্ষমা চাইছি, ক্ষতিপূরণ দিতে চাইছি। বাট এখানে আরেকটা এক্সট্রা লেভেল যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কেউ যদি আমার কাছে ক্ষমা চায় অ্যাটলিস্ট আমি তাকে ক্ষমা করার চেষ্টা করবো যদি আমার সুযোগ হয়। কারণ আমি না গ্রাজ ধরে রাখতে চাই আর না আমি আরেকটা মানুষকে প্যারায় রাখতে চাই। সো এই ছিল হচ্ছে আমার লেসন্স। আমি আমার সাইড থেকে বলা বলতে পারি, আপনি কথাটা কীভাবে বুঝবেন, কীভাবে ইন্টারপ্রিট করবেন, ব্যাখ্যা করবেন সেটা আপনার উপর, বাট দেখেন সেটা আপনার উপর। আমার পুরো ঘটনাটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম জাস্ট হালকা হওয়ার জন্য, কারণ আমার মনে হয় এখনও জিনিসটা আমার মধ্যে রয়ে গেছে, বাট নট নেসেসারিলি খারাপ জিনিস, এটা আই গেস লাইফে হয়, উই ক্যান লার্ন ফ্রম দিস। এটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।